দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, শেখ হাসিনা আসছে এই প্রসঙ্গটি নিয়ে। শেখ হাসিনা পতনের 2 মাস হয়ে গেছে, আপনারা কি কিছু আঁচ করতে পারছেন 2 মাসে? কিছু আঁচ করতে পারাটা মানে আমি বলতে চাইছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি, কিছু ভালো মানুষ, কিছু সুশিক্ষিত মানুষ, কিছু সর্বজন প্রশংসিত মানুষ দ্বারা যে গঠিত এই সরকারটি, এই সরকারটি 2 মাসে কতটা সফল হলো, এই সফলতা ব্যর্থতার উপরেই নির্ভর করছে শেখ হাসিনার কামব্যাক করা। তার আগে আমি একটি শিরোনাম বলতে চাই, সেটি হচ্ছে হাউ বাংলাদেশ আউটস্টেড লিডার শেখ হাসিনা কুড স্টেজ অ্যান আনলাইকলি কামব্যাক, অর্থাৎ বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা কিভাবে একটি অসম্ভব প্রত্যাবর্তন করতে পারে। এটি আমার কথা নয়, আমার শিরোনাম নয়, শিরোনামটি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের। গত 3 অক্টোবর টাইম ম্যাগাজিন এরকম একটি শিরোনাম দিয়ে প্রতিবেদন করেছে, যে প্রতিবেদনে শেখ হাসিনা ফিরে আসা না আসা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে এবং বিশ্লেষকদের মতামত নেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি সম্প্রতি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকার নিয়েছিল টাইম ম্যাগাজিন, সেই সাক্ষাৎকারের আলোকে, সাক্ষাৎকারের প্রেক্ষিতে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটি বলছিলাম শুরুতে, এই সরকারটি যত সফল হবে তত শেখ হাসিনা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কারণ শেখ হাসিনার যখন পতন ঘটল তখন ফ্যাসিবাদী একতন্ত্রী অনিয়ম দুর্নীতি দুঃশাসনের হোতা হিসেবেই তিনি আমাদের সামনে হাজির হয়েছিলেন। সেই সময় মনে হয়েছিল যে শেখ হাসিনার জীবন শেষ, শেখ হাসিনার ভবিষ্যৎ শেষ, এমনকি শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগেরও ফিরে আসতে 10-20 বছর লেগে যাবে। কিন্তু আজকে যখন 2 মাস হতে চলেছে, তখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটির নিষ্ক্রিয়তা, অকার্যকরতা যখন সামনে আসছে, তখন ক্রমেই শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে উঠছে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই সরকারটি নিষ্ক্রিয় কিভাবে? প্রথমেই যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 2 মাসেও তলানিতেই রয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে 5 অগস্টের আগে বা 2 মাস আগে, 5 আগস্টের 2 মাস আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় ছিল, তার থেকে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এই 2 মাসে কতটা নিচে নেমে গেছে, কত পার্সেন্ট নিচে নেমে গেছে, সেটি যন্ত্র দিয়ে মাপতে হবে। সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা শূন্যের কোঠায় নেমে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও সহিংস ঘটনা ঘটছে, কোথাও না কোথাও মারামারি হানাহানি হচ্ছে। এই মারামারি হানাহানির মধ্যে সংখ্যালঘু নির্যাতনও আছে। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আরেকটি মনে হয় যে, সেটি হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য শেখ হাসিনার পতনের পরে 15-20% বেড়েছে। আপনি বিভিন্ন পণ্যের মূল্য যদি দেখেন, 2 মাস আগে পণ্যের যে মূল্য ছিল, আজকে 2 মাস পরে বাজারে গিয়ে যদি একটু যাচাই করেন তাহলে বুঝতে পারবেন। আমি 2-1টা উদাহরণ দিচ্ছি। সয়াবিন তেলের দাম লিটারে 5 টাকা বেড়েছে, কোনো রকম ঘোষণা ছাড়াই, শেখ হাসিনার আমলে ঘোষণা দেওয়া হতো। ডিমের দাম 160 টাকা ডজনের উপরে শেখ হাসিনার আমলে ওঠেনি, এখন সেটি 180 টাকা ডজন। ইলিশ মাছ এবছর সাধারণ মানুষের জিহ্বায় জুটবে না, 1 কেজি সাইজের ইলিশ মাছের দাম 2000 টাকা। চালের দাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বা 2 মাস আগের দামের তুলনায় কেজিতে 4-5 টাকা বেড়েছে। অর্থাৎ পণ্য মূল্যের এমন কোনো পণ্য মূল্য নেই যেটি বাড়েনি, বাড়বার কোনো কথা না, কারণ রাজনৈতিক সরকারের সময় সিন্ডিকেট থাকে, চাঁদাবাজি থাকে, পুলিশের চাঁদাবাজি থাকে, এখন তো সিন্ডিকেট থাকবার কথা নয়।
পুলিশের চাঁদাবাজি থাকার কথা নয়, দলীয় চাঁদাবাজি থাকবার কথা নয়, কেন পণ্যের মূল্য বাড়ছে? এই এক পণ্য মূল্যই মানুষকে রাস্তায় নামাবে। দু মাস আগে যে মানুষটি মনে করেছিল যে দ্রব্যমূল্যের কষাঘাতে না বিশ্বাস উঠেছে, সেই মানুষটি রাস্তায় নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, একটি স্বপ্ন দেখেছিল। সেই মানুষটির এখন ধীরে ধীরে স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। দেশের প্রশাসনের কথা বলি, যদি বলি বেসামরিক প্রশাসন, আমলাতন্ত্র, মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসন নিষ্ক্রিয়, প্রশাসন কাজ করছে না। বদলি পদোন্নতি ছাড়া প্রশাসনে কোনো কাজ হচ্ছে না। প্রশাসনে দিনকে দিন অসন্তোষ বাড়ছে। আমরা যে মুহূর্তে আপনার সাথে কথা বলছি আপনাদের সাথে, সেই মুহূর্তেও সচিবালয়ে দাঁড়িয়ে গেছে প্রশাসনের একটি অংশ প্রশাসনের দুর্নীতির দায়ে। পুলিশ প্রশাসনের কথা যদি বলি, পুলিশ প্রশাসন একদম নিষ্ক্রিয়। পুলিশের কাছে কেউ সাহায্য চেয়েও সাহায্য পাচ্ছে না, নিরাপত্তা চেয়েও নিরাপত্তা পাচ্ছে না। পুলিশ নিজেও, পুলিশ সদস্যরা নিজেও নিজেদের কর্মকর্তারা অপারগতা প্রকাশ করছে, কারণ তাদের কমান্ড ফলো করছে না তাদের অধীনস্থরা। বিগত দুই মাসে পুলিশ বলি প্রশাসন বলি শুধুমাত্র বদলি পদোন্নতি, আর পুলিশ যেটি করছে সেটি গ্রেপ্তারের কাজ করছে। এই সরকার আসবার পেছনে আরেকটি কারণ ছিল যে বিগত সরকারের যে অনিয়ম, দুঃশাসন, দুর্নীতি, সবচেয়ে বড় কথা দুর্নীতি দূর করবে। এখন পর্যন্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, দৃশ্যমান নয়। দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতাদের কথা বলা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে হত্যা মামলায়। আবার অনেক আওয়ামী লীগ নেতা ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি বর্তমান সরকার। সরকার সংস্কারের, সবচেয়ে বড় কথা যে সংস্কারের ডাক দিয়ে, সংস্কারের কথা বলে সরকার ক্ষমতায় এসছে। এই জন্য এলক্ষ্যে 6টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিগুলোর কার্যক্রম আজ পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ দু মাস চলে গেছে, রাষ্ট্র ব্যবস্থা এক প্রকার অকার্যকর। ইংরেজিতে একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, সকাল দিনকে দেখায়। সকাল অলরেডি পেরিয়ে গেছে এই সরকারের, সকাল পর্ব ইতোমধ্যে অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা সকালের চোখে দিনকে দেখতে পাচ্ছি না। তো এইসব নানা কারণে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে, শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে উঠছে। আরেকটি কথা বলতে হয় যে বাংলাদেশের রাজনীতি দ্বিদলীয় ব্যবস্থার, আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগকে বাতিল করার একটি দাবি উঠছে, বা আইনের খসড়া প্রণয়ন করার চেষ্টা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে, কিংবা ইতোমধ্যে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। আওয়ামী লীগকে কি আসলে বাতিল করা সম্ভব? বাংলাদেশের দ্বিদলীয় ব্যবস্থায় আওয়ামী লীগকে বাতিল করা সম্ভব নয়, যেমন বিএনপিকে বাতিল করা সম্ভব নয়, আওয়ামী লীগকে বাতিল করা সম্ভব নয়। আবার জামাতকে যে নিষিদ্ধ করা হলো, সেই জামাতকেও আসলে নিষিদ্ধ করা সম্ভব নয়, জামাত আবার ফিরে এসেছে। কাজে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা সম্ভব নয়। দ্বিদলীয় ব্যবস্থা কেন বলছি? বাংলাদেশে এই দুটি দলই প্রভাবশালী বা ক্ষমতায় আসে। আপনি যদি মনে করেন যে 1.5 বছর পর একটি নির্বাচন হবে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবেন না, তাহলে সেই নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে। এমন করে বিএনপিকে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেয়নি, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। কূটনৈতিকভাবে বর্তমান সরকার বিশ্বের বাঘা বাঘা দেশ, দেশের কাছে বাহবা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও স্বীকৃতি দিয়েছে, কিন্তু আবার অনেক দেশ, অনেক বাঘা বাঘা দেশ স্বীকৃতি দেয়নি। রাশিয়া বলুন, ভারত বলুন, চীন বলুন, সন্তোষজনক স্বীকৃতি এখন পর্যন্ত বা সমর্থন বা সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি, ইত্যাদি নানা কারণে আওয়ামী লীগ দিনকে দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে। এবং আওয়ামী লীগের নেতৃত্বের কথা যদি বলি, যখন শেখ হাসিনার পতন হলো, তখন অনেক বিশ্লেষক বলবার চেষ্টা করেছেন যে যে শেখ হাসিনা যে অনিয়ম দুঃশাসনের কারণে দেশের মানুষকে সাফার করিয়েছেন বা দেশের মানুষকে সুশাসন দিতে পারেননি, এই জন্য এর দায় নিতে হবে শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি আর করতে পারবে না, এই পরিবারটি থেকে আওয়ামী লীগকে বেরোতে হবে। কিন্তু বাস্তবতা হলো, উপমহাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে শেখ হাসিনাকে মাইনাস করেও আওয়ামী লীগের নেতৃত্ব আসলে এখনও কল্পনা করাটা কঠিন। কারণ নেতৃত্ব কাকে দেবেন? নেতৃত্ব যাকে দেবেন তাকে কি মানবে? আওয়ামী লীগ কি দ্বিখণ্ডিত হবে না?
এরকম নানান প্রশ্ন এসে যায়। তো সেই জায়গা থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বের জন্য প্রাসঙ্গিক হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নানা অনিয়ম বা এই যে সরকারের অচল অবস্থা বা অব্যবস্থাপনার কথা বলছি, এই সরকারটি যদি সফল হতো বা সফল হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ খুব সহজে আসতে পারবে না, 5-10 বছরে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক থেকে যাবে। কিন্তু যদি ব্যর্থ হয়, ব্যর্থ হবার লক্ষণগুলোই দেখা যাচ্ছে, এই ব্যর্থ হবার কারণেই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে, শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই জন্যই বলতে হচ্ছে যে শেখ হাসিনা আসছে, বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন পর্যন্ত প্রতিবেদন করছে যে আনলাইকলি কামব্যাক, অপ্রত্যাশিত কামব্যাক করবেন শেখ হাসিনা। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।